আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0-তে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা শুরু করছি একটা নতুন চ্যাপ্টার, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনের 25 মোস্ট ইম্পর্টেন্ট PYQ। তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলা হচ্ছে, পার্সনস উইথ AB ব্লাড গ্রুপ আর কল্ড অ্যাজ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, দিস ইজ ডিউ টু। ইটস এ নিট 2021 কোয়েশ্চেন। তো বন্ধুরা, আমরা জানি যে AB ব্লাড গ্রুপ যারা যাদের হয় তাদেরকে আমরা বলি কি না ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তো এটা তখনই হয় যখন যে ব্লাড ডোনেট করছে সেই ব্লাড ডোনারের শরীরে শুধুমাত্র অ্যান্টিজেন A এবং অ্যান্টিজেন B প্রেজেন্ট থাকে, কিন্তু যেই ব্যক্তি রেসিপিয়েন্ট অর্থাৎ যে রিসিভ করছে তার শরীরে কিন্তু কোনো প্রকারের কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না। সেই কারণে আমরা এখানে বলতে পারি যে অ্যাবসেন্স অফ অ্যান্টিবডিজ উইথ প্রেজেন্স অফ অ্যান্টিজেন A অ্যান্ড অ্যান্টিজেন B ইন দেয়ার প্লাজমা। তো এখানে অপশন সিতে দেখো কি বলা হচ্ছে, অ্যাবসেন্স অফ অ্যান্টিবডিজ অ্যান্টি A অ্যান্ড অ্যান্টি B ইন প্লাজমা। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2-তে বলা হচ্ছে, হুইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর দ্য কনভার্সন অফ ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন টু ফাইব্রিনস, নিট 2021 এর কোয়েশ্চেন। তো বন্ধুরা, আমরা এখানে জানি যে যখন ব্লাডের কোয়াগুলেশন হয় ঠিক সেই সময় কি হয়, সেই সময় কিন্তু ফাইব্রিন তৈরি করতে গেলে ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্সন করে কে না, থ্রোম্বিন। থ্রোম্বিনই একমাত্র আছে যেটা সেটা ওখানে কি না কাজটা করছে, মেইন ফাংশনটার ওখানেই হয়। তো যদি তোমরা NCERT 281 পেজ ফলো করো তো দেখবে একদম লাস্টের দিকে লেখা রয়েছে যে ফাইব্রিনস আর ফর্মড বাই কনভার্সন অফ ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন ইন দ্য প্লাজমা বাই এনজাইম থ্রোম্বিন। তো এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, থ্রোম্বিন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হচ্ছে, ম্যাচ দ্য ফলোয়িং কলাম্স অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশনস, নিট 2020 কোয়েশ্চেন। আচ্ছা, তো অপশন এতে বলা হচ্ছে ইউসিনোফিল। তো বন্ধুরা, আমরা এখানে জানি যে ইউসিনোফিল হচ্ছে কি না হিস্টামিনেজ এনজাইম ক্ষরণ করে। তো এখানে দেখো লেখা আছে অপশন 3-তে রিলিজ হিস্টামিনেজ, তো এটা হবে অপশন 3। তারপর বলছে কি বিতে বলছে বেসোফিলস, তো উই নো যে বেসোফিলস থেকে কিন্তু হিস্টামিন ক্ষরণ হয়। তো এখানে দেখো 4 নম্বরে লেখা আছে কি রিলিফ গ্র্যানিউলস কন্টেইনিং হিস্টামাইন, তো এখানে অপশন 4 হবে। সিতে বলা হচ্ছে কি না নিউট্রোফিলস, তো উই নো নিউট্রোফিলস ইজ আ ফ্যাগোসাইটোসিস, তো অপশন বি হবে, 3-টা হবে অপশন বি। আর 4-টা বলছে কি লিম্ফোসাইটস, তো উই নো কি লিম্ফোসাইটস আমাদের ইমিউন রেসপন্সে সহায়তা করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে, কিউআরএস কমপ্লেক্স ইন আ স্ট্যান্ডার্ড ECG ইলেকট্রোকার্ডিওগ্রাম ECG রিপ্রেজেন্টস, নিট 2020 কোয়েশ্চেন। তো বন্ধুরা, ECG রিপ্রেজেন্টসে আমরা কিউআরএস কমপ্লেক্স থেকে কী জানতে পারি? যদি তোমরা NCERT 286 পেজ ফলো করো দেখতে পাবে ওখানে লেখা রয়েছে এক জায়গাতে নিচের দিকে মাঝ বরাবর যে QRS কমপ্লেক্স রিপ্রেজেন্টস দ্য ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিসেলস, তো সেই সূত্রে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিসেলস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস কজ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ইটস 2020 কোভিড রিনিটেড কোয়েশ্চেন। তো বন্ধুরা, আমরা এখানে জানি যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস তখনই হয় যখন কি হয় না মাদার হয় নেগেটিভ আর যেটা ফিটাস সে হয় কি না পজিটিভ। তো বন্ধুরা, যদি আমরা NCERT 281 পেজেস আবার ফলো করি দেখতে পাবো ওখানে লেখা রয়েছে এক জায়গাতে খুব সুন্দর করে, দ্য RH অ্যান্টিবডিজ ফ্রম দ্য মাদার RH নেগেটিভ ক্যান লিক ইন্টু দ্য ব্লাড অফ দ্য ফিটাস RH পজিটিভ অ্যান্ড ডিস্ট্রয় দ্য ফিটাল RBCs, দিস কুড বি ফ্যাটাল টু দ্য ফিটাস আর could cause server anemia and jaundice to the baby, and this condition is called erythroblastosis fetalis. তো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিক্রিজ ইন কার্ডিয়াক আউটপুট, 2020 কোভিড রিলেটেড কোয়েশ্চেন। তো বন্ধুরা, এখানে বলছে যে কার্ডিয়াক আউটপুটের সময় কোনটা আমাদের অ্যাসোসিয়েটেড কোনটা ডিক্রিজ করছে। তো আমরা যদি NCERT 287 পেজ ফলো করি তো দেখবো আমরা সেখানে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে যে
Parasympathetic neural signals, another component of ANS, decrease the rate of heartbeat, speed of conduction of action potential. তো বন্ধুরা বুঝতেই পারছো যে এখানে প্যারাসিম্পাথেটিক নিউরাল সিগন্যাল যেটা রয়েছে সেটা কিন্তু ডিক্রিজ করে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সেভেনে বলা হচ্ছে ম্যাচ কলম ওয়ান অ্যান্ড কলম টু 2019 কোয়েশ্চেন নিটেন। তো বন্ধুরা এখানে দেখো কলাম ওয়ানের মধ্যে কিন্তু পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ এবং রিডাকশন ইন দ্য সাইজ অফ টি ওয়েভ, অর্থাৎ আমরা কিন্তু এখানে ইসিজির যে গ্রাফটা সেটা আমরা এখানে বুঝতে পারছি যে কলামের সাথে মেলাতে বলেছে। তো আমি একবার ছবিটা এঁকে নেবো ছোট্ট করে। তো বন্ধুরা আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কাছে পি, এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে এস, আর এইটা হচ্ছে টি। তো বন্ধুরা সবসময় আমরা জিনিসটা মনে রাখবো যে এখানে যেই পি ওয়েভ আছে না, পি ওয়েভ, এই পি ওয়েভ সবসময় আমাদের এখানে ডিনোট করে কি না, এই যে পি ওয়েভটা এখানে রয়েছে এই পি ওয়েভ সবসময় বোঝায় হচ্ছে অ্যাট্রিয়ার ডিপোলারাইজেশন। তো অপশন ফোর লেখা আছে, ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া, তো এটা হয়ে যাবে অপশন ফোর। নেক্সট বলছে কিউআরএস কমপ্লেক্স, তো এই যে পুরো কিউআরএস কমপ্লেক্সটাই, কিউআরএস কমপ্লেক্সটা আমরা একটু আগেই পড়ে এসেছি, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকলস, তো এটা হয়ে যাবে অপশন এ। টি ওয়েভ কী বলে, এই যে টি ওয়েভটা রয়েছে এই টি ওয়েভ সবসময় আমাদের এখানে ডিনোট করে হচ্ছে রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকলস, রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকলস, তো এটা হয়ে যাবে অপশন বি। আর বাকি আছে কি, রিডাকশন অফ দ্য সাইজ অফ টি ওয়েভ, এই যে কমে যাওয়ার জায়গাটা রিডাক্টেড করছে সেটা হচ্ছে সবসময় আমাদের এখানে ডিনোট করে হচ্ছে করোনারি ইসচেমিয়া, যদি এটা আমাদের ফ্ল্যাট হয়ে যায় তো করোনারি ইসচেমিয়া হবে, তো এটা হয়ে যাবে অপশন থ্রি। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, এখানে কিন্তু এই কোয়েশ্চেন এইটটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 2019 কোয়েশ্চেন এটা। তো এখানে বলা হচ্ছে হোয়াট উড বি দ্য হার্ট রেট অফ আ পার্সন ইফ দ্য কার্ডিয়াক আউটপুট ইজ 5 লিটার, ব্লাড ভলিউম ইন দ্য ভেন্ট্রিকলস অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টোলিক ইজ 100 ml অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ভেন্ট্রিকুলার সিস্টোল ইজ 50 ml। তাহলে আমাদের এখানে চেয়েছে কি, আমার এখানে হার্ট রেট বার করতে হবে। তো বন্ধুরা আমরা এখানে একটা সূত্র মতন মুখস্থ করে নেবো যে হার্ট রেট, অর্থাৎ আমি এখানে এইচ আর লিখছি, হার্ট রেট ইজ ইকুয়াল টু সবসময় কী হয় না, কার্ডিয়াক আউটপুট মানে সিও লিখছি, কার্ডিয়াক আউটপুট ডিভাইডেড বাই স্ট্রোক ভলিউম, এটা হচ্ছে এস, হ্যাঁ, স্ট্রোক ভলিউম। তো হার্ট রেট ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট বাই স্ট্রোক ভলিউম, তো আমাদের এখানে আগে স্ট্রোক ভলিউমটা বার করতে হবে। তো আমরা জানি স্ট্রোক ভলিউম ইজ ইকুয়াল টু কী হবে না, স্ট্রোক ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে যে ইডিভি মাইনাস ইএসভি, তো আমাদের এখানে ইডিভি দ্যাট মিন্স এন্ড অফ ডায়াস্টোলিক ভলিউম লেখা আছে কত না 100, আর আমাদের কাছে যেটা ইএসভি সেটা কত রয়েছে না এন্ড অফ সিস্টোলিক ভলিউম আছে কত 50 ml। তো যদি আমরা এই 100 থেকে 50 কে মাইনাস করি তাহলে আমাদের কাছে পড়ে থাকবে কত না 50 ml। তো আর আমাদের কাছে কার্ডিয়াক আউটপুট রয়েছে কত না 5 লিটার, দ্যাট মিন্স যদি এটাকে আমরা চেঞ্জ করি তো কী হবে না 5000 হয়ে যাবে, 5000 ml। তো 5000 ml ডিভাইডেড বাই 50 ml করলে আমাদের কাছে আসছে কত না 100 beats per minute, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনে বলা হচ্ছে ম্যাচ দ্য গিভেন কলম ওয়ান অ্যান্ড কলম টু নিট 2018 কোয়েশ্চেন। অপশন এতে বলা হচ্ছে ফাইব্রিনোজেন, বিতে বলছে গ্লোবুলিন অ্যান্ড সিতে বলছে অ্যালবুমিন। সো উই নো যে ফাইব্রিনোজেন আমাদের ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে, আমরা একটু আগেই একটা কোয়েশ্চেনের মধ্যে দেখে এসেছি। বাট এই যে গ্লোবিউলিন হচ্ছে আমরা বন্ধুরা, গ্লোবিউলিন হেল্পস আস টু ডিফেন্স মেকানিজম, সো ইটস দ্য অপশন সি, ডিফেন্স মেকানিজম। অ্যান্ড দ্য অপশন সি ইজ অ্যালবুমিন, অ্যালবুমিন অলওয়েজ হেল্প টু ক্লয়েড অসমোটিক ব্যালেন্স। তো এখানে অপশন এ যে লেখা রয়েছে ওয়ানে অসমোটিক ব্যালেন্স, তো অপশন সি ইজ ওয়ান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেনে বলা হচ্ছে ম্যাচ দ্য গিভেন কলম ওয়ান অ্যান্ড কলম টু নিট 2018 কোয়েশ্চেন বন্ধুরা। তো কলম ওয়ানে বলা হচ্ছে অপশন এতে বলছে ট্রাইকাস্পিড ভাল্ভ, অপশন বিতে বলছে বাইকাস্পিড ভাল্ভ, অপশন সিতে বলছে সেমি লিউনার ভাল্ভ। সো উই নো যে এই যে ট্রাইকাস্পিড ভাল্ভটা এখানে দেওয়া আছে, ট্রাইকাস্পিড ভাল্ভ সবসময় কথা থাকে সবসময় ইজ প্রেজেন্ট ইন বিটুইন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকলস, তো এটা হয়ে যাবে কত না অপশন সি। বাইকাস্পিড ভাল্ভ কী বলছেন না, আমরা জানি যে বাইকাস্পিড ভাল্ভ কিন্তু আবার লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে অবস্থান করে, তো এটা হয়ে যাবে কত না অপশন এ। আর এই যে সেমিলিউনার ভাল্ভটা এখানে লেখা রয়েছে, এই সেমিলিউনার ভাল্ভ কিন্তু সবসময় প্রেজেন্ট থাকে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারির মধ্যে, তো সিএটটা হয়ে যাবে 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন ড্রেন্স ব্লাড
টু লিভার ফ্রম, এটা নিট 2017 কোশ্চেন। তো বন্ধুরা আমরা যদি নিটের মানে এনসিইআরটি বইয়ে যদি আমরা 287 পেজ ফলো করে দেখবো, ওখানে লেখা রয়েছে খুব স্পষ্টভাবে, দ্য হেপাটিক পোর্টাল ভেন ক্যারিজ ব্লাড ফ্রম ইন্টেস্টাইন টু দ্য লিভার বিফোর ইট ইজ ডেলিভার্ড টু দ্য সিস্টেমিক সার্কুলেশন। তো বুঝতে পারছি এখানে লেখা রয়েছে যে ইন্টেস্টাইন কথাটা, তো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে অ্যাডাল্ট হিউম্যান আরবিসিস ফেস আর ই নিউক্লিয়েট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন ফর দিস ফিচার। নিট 2017 কোয়েশ্চেন বন্ধুরা। তো এখানে বলা হচ্ছে অপশান এ তে দে ডু নট নিড টু রিপ্রোডিউস, বিতে বলা হচ্ছে দে আর সোম্যাটিক সেলস, অ্যান্ড সিতে বলা হচ্ছে দে ডু নট মেটাবলাইজ, অ্যান্ড ডিতে বলা হচ্ছে অল দে আর ইন্টারনাল স্পেস ইজ অ্যাভেলেবেল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট। তো বন্ধুরা আমরা জানি যে আরবিসির যে সারফেসটা হয় সেটা একটু ওই বাই কনকেভ টাইপের হয়, মাঝখানটা ডেবে থাকে আর দুদিকে একটু উঁচু মতন। আর এটাও জানি যে আরবিসির যে পুরো সারফেস সেটা পুরোটাই কিনা অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে, সেই জন্যই কিন্তু সেখানে ইনিউক্লিয়েট হয়, অর্থাৎ সেখানে নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে না। তাই জন্য এখানে অপশান ডি কিন্তু কারেক্ট আনসার, অল দে আর ইন্টারনাল স্পেস ইজ অ্যাভেলেবেল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট, পুরো সারফেসটার মধ্যে তার অক্সিজেনের ট্রান্সপোর্ট হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে ইন দ্য হার্ট অ্যাজ দ্য অ্যাকশন পোটেন্সিয়াল রিচেস দ্য এভি নোড অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড ফ্রম দ্য এস এ নোড সাইনো অ্যাট্রিয়াল নোড দেয়ার ইজ এ ডিলে অফ অ্যাকশন পোটেন্সিয়াল, দিস ডিলে ইজ ইম্পর্টেন্ট বিকজ 2017 গুজরাটের কোয়েশ্চেন এটা। তো বন্ধুরা এই যে দিস ডিলে ইজ ইম্পর্টেন্ট বলছে না, এই যে ডিলে হয় না, এই ডিলেটা হয় শুধুমাত্র যাতে অ্যাট্রিয়া থেকে সমস্ত ব্লাডটা ভেন্ট্রি সেল রিসিভ করতে পারে, খালি সেই জন্যই কিন্তু এই ডিলেটা এখানে হয়। তো অপশান ডি দেখো লেখা রয়েছে ইট অ্যালাউজ ভেন্ট্রি সেলস টু রিসিভ অল দ্য ব্লাড ফ্রম অ্যাট্রিয়া। তো এই তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 14 বলা হচ্ছে All the components of the conducting system can generate an action potential for the contraction of heart muscles but the sinoatrial nodes, মানে SA nodes, acts as the pacemaker because 2017 গুজরাটের সেকেন্ড কোয়েশ্চেন। তো বন্ধুরা এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা আমাদের এখানে পেসমেকার হিসেবে কাজ করে কেন, যদি আমরা এনসিআরটির 284 পেজ ফলো করি তো দেখবো ওখানে খুব স্পষ্টভাবে ওখানে লেখা রয়েছে দ্য এস এ নোড ক্যান জেনারেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেন্সিয়ালস 70 to 75 মিনিট অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং দ্য মেনটেনিং দ্য রিদমিক কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট অ্যান্ড ইট ইজ কল্ড পেস মেকার। তো বুঝতে পারছো এখানে অপশান ডিতে দেখো কি লেখা রয়েছে, সাইনোঅ্যাট্রিয়াল নোড ইজ এ হায়ার ইনহারেন্ট রেট অফ ডিপোলারাইজেশন। তো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে ব্লাড প্রেশার ইন দ্য পালমোনারি আর্টারি ইজ নিট 2016 ফেজ 1 কোয়েশ্চেন এটা। তো বন্ধুরা আমরা এখানে যদি কম্প্যারিজন করি তো পালমোনারি আর্টারি আর যদি আমরা পালমোনারি ভেন দেখি তো দুজনের মধ্যে কিন্তু পালমোনারি আর্টারির মধ্যেই ব্লাড প্রেশার সবচেয়ে বেশি হাই হয়। তো অপশান সি দেখো কি লেখা রয়েছে, মোর দ্যান দ্যাট ইন দ্য পালমোনারি ভেন। তো অবভিয়াসলি ইটস অপশান সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, সিরাম ডিফার্স ফ্রম ব্লাড ইন নিট 2016 ফেজ 2 কোয়েশ্চেন। তো সিরাম ডিফার্স ফ্রম ব্লাড, তো বন্ধুরা আমরা এখানে যা জানি যে ব্লাডের মধ্যে এই যে সিরামটা ডিফার্স করে কিভাবে, না সিরাম হচ্ছে ব্লাডের মধ্যে একটা প্লাজমা ল্যাকিং ক্লটিং ফ্যাক্টার্স হিসেবে কাজ করে। তো এখানে অপশান এতে বলা হচ্ছে ল্যাকিং ক্লটিং ফ্যাক্টার্স আর আদারওয়াইজ যেগুলো আপনাকে দেখা যাচ্ছে কি ল্যাকিং অ্যান্টিবডিজ গ্লোবিউলিন অ্যালবুমিনস। তো আমরা জানি যে অ্যালবুমিনস গ্লোবিউলিনস এবং অ্যান্টিবডিজের মধ্যে সিরামের কোনো কাজ নেই। তো এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার বিকজ সিরাম ইজ অ্যাক্ট লাইক আ প্লাজমা ল্যাকিং ক্লটিং ফ্যাক্টার্স। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, এখানে কোয়েশ্চেন নাম্বার 17 আমার খুব পছন্দের একটি কোয়েশ্চেন, এরিথ্রোপয়সিস স্টার্টস ইন, এরিথ্রোপয়সিস মানে হচ্ছে ফরমেশন অফ আরবিসি, আরবিসির ফরমেশনের কথা এখানে বলা হচ্ছে। আমরা সবাই জানি যে আরবিসি যখন আমাদের ইন এমব্রয়তে ফরমেশন হয় তখন সেটা কিন্তু একটা ভাস্কুলোসা এরিয়া থেকে হয়, সেটা লিভারের ক্ষেত্রে হয়। তো এখানে অপশান ডি দেখো কি লেখা রয়েছে, লিভার। তো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, সো কারেক্টটা আমাদেরকে বার করতে হবে। নিট 2015 কোয়েশ্চেন, তো অপশান এতে বলা হচ্ছে যে লিম্ফ ইজ ইকুয়াল টু প্লাজমা প্লাস ডাব্লিউবিসি প্লাস আরবিসি, না লিম্ফের মধ্যে কিন্তু কখনোই আরবিসি প্রেজেন্ট থাকে না। তো অপশান এ হচ্ছে ইনকারেক্ট।
অপশন বিতে বলা হচ্ছে কিনা ব্লাড, ব্লাডের মধ্যে প্লাজমাও থাকে, WBCও থাকে, RBCও থাকে এবং প্লেটলেটসও থাকে। তো অপশন বি কিন্তু একেবারেই কারেক্ট রয়েছে, তো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। অপশন সি বলছে প্লাজমা ইজ ইকুয়াল টু ব্লাড মাইনাস লিম্ফোসাইট, না লিম্ফোসাইট কখনো আমরা এখান থেকে ব্লাড থেকে মাইনাস করতে পারবো না প্লাজমার ক্ষেত্রে, এটা ইনকারেক্ট। আর সিরাম বলছে কি ব্লাড প্লাস ফাইব্রিনোজেন, নো উই নো কি সিরাম হচ্ছে একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টরস, তো এখানে অপশন ডিটাও কিন্তু ইনকারেক্ট অপশন, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে ব্লাড প্রেশার ইন ম্যামালিয়ান অ্যাওর্টা ইজ ম্যাক্সিমাম ডিউরিং নিট 2015 কোয়েশ্চেন। তো এখানে বলা হচ্ছে বন্ধুরা যে ম্যামালিয়ান অ্যাওর্টার মধ্যে ম্যাক্সিমাম ডিউরিং কিন্তু বলেছে ব্লাড প্রেশার। তো আমরা জানি যে ম্যামালিয়ান অ্যাওর্টার মধ্যে ম্যাক্সিমাম ব্লাড কখন ফ্লো হয়, না যখন লেফট ভেন্ট্রিসেলটা সিস্টল করে, তাহলে লেফট ভেন্ট্রিসেল সিস্টল তখনই করে, আর যেই সময়টায় করে সেই সময় কিন্তু বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড ভাল্বটা অফ হয়ে যায়, শুধুমাত্র সেমিলুনার ভাল্বটা ওপেন হয়, আর সেখান থেকে কিন্তু আমাদের সিস্টল অফ দ্য লেফট ভেন্ট্রিসেল হয়, তার ফলেই ম্যাক্সিমাম যে ব্লাড ফ্লোটা সেটা সম্ভব হয়। তো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে ডক্টরস ইউজ স্টেথোস্কোপ টু হেয়ার দ্য সাউন্ডস প্রোডিউসড ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল, দ্য সেকেন্ড সাউন্ড ইজ হার্ট হোয়েন, নিট 2015 রিয়ের কোয়েশ্চেন। তো বন্ধুরা এটা হয়তো আমাদের সবারই জানার খুব ইন্টারেস্ট থেকে যায় যে স্টেথোস্কোপে যখন ডাক্তাররা হার্টবিটের সাউন্ড শোনে তখন তার সেকেন্ড যে সাউন্ডটা এখানে বলা হয়েছে সেটা কীভাবে হয়। আমরা আগের প্রশ্নে যেভাবে ঠিক পড়ে এলাম যে ভেন্ট্রিসেলের লেফট ভেন্ট্রিসেলের একবার সিস্টোলে সারা শরীরের মধ্যে অ্যাওর্টা দিয়ে ব্লাড ফ্লো হয়, তো ঠিক সেই সময় যখনই সেমিলিউনার ভাল্ভটা ক্লোজ ডাউন করে না, ঠিক সেইখানেই একটা সাউন্ড প্রোডিউসড হয়, তাকে আমরা বলবো কিনা সেকেন্ড হার্ট সাউন্ড, আর সেখানেই কিন্তু ডক্টর স্টেথোস্কোপ দিয়ে সেটা শোনে। তো এখানে অপশন বি দেখো লেখা রয়েছে সেমিলিউনার ভালভস ক্লোজ ডাউন আফটার দ্য ব্লাড ফ্লোজ ইনটু ভেসেলস অফ ফ্রম ভেন্ট্রিসেলস, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস হ্যাজ টু সেপারেট সার্কুলেটরি পাথওয়েজ, 2015 রিয়ের কোয়েশ্চেন। তো বন্ধুরা আগে আমাদের জানতে হবে যে এই যে টু সেপারেট সার্কুলেটরি পাথওয়ে এটা কী কী হয়, এটা দুখানা হয়, একটা হচ্ছে পালমোনারি আর একটা হয় সিস্টেমেটিক। যেটা আমাদের পালমোনারি হয় সেটা হয় কি না আমাদের হার্টের সাথে লাঙের, আর যেটা আমাদের সিস্টেমেটিক সেটা হয় আমাদের হার্টের সাথে সম্পূর্ণ বডি অর্গ্যানের। তো এখানে দেখো অপশন বি লেখা আছে হোয়েল, এখানে একমাত্র হোয়েলই আছে যার মধ্যে আমরা এই দুখানাই দেখতে পাই, অর্থাৎ পালমোনারিও হয় আবার সিস্টেমেটিকও হয়, তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা পালে একটুখানি একেবারে মুখস্থ করে নিও। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, ইফ ইউ সাসপেক্ট মেজর ডেফিশিয়েন্সি অফ অ্যান্টিবডিজ ইন আ পার্সন টু হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ লাইক টু ফর কনফার্মেটরি এভিডেন্সেস, নিট 2015 রিয়েরই কোয়েশ্চেন। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে ডেফিশিয়েন্সি অফ অ্যান্টিবডিজ, তো এখানে কিন্তু সেটা ডিফেন্স মেকানিজমের কথা চলে আসছে। তো আমরা একটু আগে একটা কোয়েশ্চেনের মধ্যে বলেছিলাম যে সিরাম গ্লোবিউলিনস যেটা থাকে না সেটা কিন্তু এক্ষেত্রে আমাদের খুব হেল্প করে, তো এখানে যে অপশন সি রয়েছে সেটা হবে একেবারেই কারেক্ট আনসার, অপশন সি সিরাম গ্লোবিউলিনস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 বলা হচ্ছে পার্সনস উইথ ব্লাড গ্রুপ এ বি ইজ কনসিডার্ড অ্যাজ আ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বিকজ হি হ্যাজ, নিট 2014 কোয়েশ্চেন। তো বন্ধুরা আমরা কিন্তু এরকম একটা কোয়েশ্চেন এই ভিডিওর একদম প্রথম থেকেই করে এসেছি যে এ বি গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার আর তার ক্ষেত্রে দুখানা অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন প্রেজেন্স অন দেয়ার RBC বাট দে হ্যাজ নো প্রেজেন্স অফ অ্যান্টিবডিজ ইন দেয়ার প্লাজমা, সো এখানে অপশন বি দেখো লেখা রয়েছে যে বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন্স অন RBC বাট নো অ্যান্টিবডিজ ইন দ্য প্লাজমা, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 বলা হচ্ছে দ্য ডায়াগ্রাম গিভেন হেয়ার ইজ আ স্ট্যান্ডার্ড ECG অফ আ নর্মাল পার্সন পি ওয়েভ রিপ্রেজেন্ট বাই, নিট 2013 কোয়েশ্চেন। তো বন্ধুরা আমি তোমাদের জন্য এই ডায়াগ্রামটা আগে থেকেই ড্র করে রেখেছিলাম, তো এখানে বলা হচ্ছে যে এই পি ওয়েভটা আমাদেরকে কী রিপ্রেজেন্ট করছে, তো আমরা এই সেম কোয়েশ্চেন আগেরটা করে এসেছি, আর পি ওয়েভ আমাদের কাছে রিপ্রেজেন্ট করে হচ্ছে ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া, দ্যাট মিন্স কন্ট্রাকশন অফ বোথ অ্যাট্রিয়া, দুটো অ্যাট্রিয়া যখন কন্ট্রাকশন করে তখনই তো অ্যাট্রিয়ার ডিপোলারাইজেশনটা হবে, তো এখানে অপশন বি দেখো লেখা রয়েছে কন্ট্রাকশন অফ বোথ দ্য অ্যাট্রিয়া, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24 এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা পারলে একেবারে মুখস্থ করে নিও। এখান থেকেই বলা হচ্ছে দ্য মোস্ট অ্যাবান্ডান্ট ইন্টারসেলুলার ক্যাটায়ন ইজ, 2013 কোয়েশ্চেন রয়েছে নিটে। তো এখানে দেখো K+ রয়েছে, NA+ রয়েছে, C++ এবং
এইচ প্লাস রয়েছে। তো এখানে এই যে কে প্লাস রয়েছে না পটাশিয়াম আয়নটা, এটা কিন্তু কারেক্ট অপশন, বিকজ এই পটাশিয়াম আয়ন কে প্লাসটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, এবং তোমার সকল ফ্রেন্ডদের সাথে অবশ্যই একবার এটাকে শেয়ার করো, কারণ তাদেরও এটা শেখার অনেক কিছুই রয়েছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এই পুরো ভিডিওটি দেখার জন্য।